ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে আপনারা সবাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি কথা বলবো চতুর্থ শ্রেণীর অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাড়ির কাজ 9 এর সমাধান বা উত্তর নিয়ে। মূল আলোচনায় যাব ভিউয়ার্স। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিউয়ার্স, আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণীর অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাড়ির কাজ 9। ভিউয়ার্স, এখন আমরা প্রশ্নে যাব, দেখি প্রশ্নে কি আছে। চতুর্থ শ্রেণীর বাড়ির কাজ 9 বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এক নম্বর প্রশ্নে আছে, নিচের ছকের পেশাগুলো সম্পর্কে পড়ার পর তারা কোথায় এবং কি কাজ করেন তা লেখো। এ ধরনের একটি পেশা সম্পর্কে লেখো। এক নং প্রশ্নের উত্তর লিখে আমরা উত্তর শুরু করব ভিউয়ার্স। প্রশ্নে যেভাবে ছক আছে এভাবে তোমরা ছক আঁকবে। কারখানার শ্রমিক, কাজের স্থান, কাজের ফলাফল। কারখানার শ্রমিক পোশাক কারখানা, কাজের ফলাফল পোশাক তৈরি করেন। পরিচ্ছন্নতা কর্মী, বিদ্যালয়, অফিস, হাসপাতাল। পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখেন। পরিবহন শ্রমিক, বাস টার্মিনাল, রেল স্টেশন, নদীবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দর। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত ও মালামাল পরিবহনের কাজ করে থাকেন। গৃহকর্মী, গ্রাম ও শহরের বাসাবাড়ি, গৃহের প্রয়োজন অনুযায়ী নানা রকম কাজ করেন। দুই নং প্রশ্নে যাব ভিউয়ার্স, দেখি দুই নং প্রশ্নে কি আছে। দুই নং প্রশ্নে লেখা আছে, বাক্যটি সম্পূর্ণ করো। দুই নং প্রশ্নের উত্তর লিখে আমরা লিখব, যেটুকু উঠানো আছে প্রশ্নে, আমাদের শ্রমিকদের সম্মান করা উচিত কারণ শ্রমজীবীরা আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন। তিন নং প্রশ্নের উত্তর এটুকুই ভিউয়ার্স। ধন্যবাদ ভিউয়ার্স পুরো ভিডিওটি আমার সাথে দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।